কমলাপুর থেকে ভাঙা রুটে চালু হচ্ছে রেল চলাচল। ঢাকার কমলাপুর থেকে ফরিদপুর ভাঙা অংশে রেল চলাচলের প্রস্তুতি পুরোদমে চলছে। আগামীকাল 10 অক্টোবর রেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই উচ্ছ্বসিত পদ্মার দুই পারের 21 জেলার মানুষ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটারের নতুন রেলপথ নির্মাণ করছে রেলওয়ে। এর মধ্যে চালু হচ্ছে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত 82 কিলোমিটার। আগামী বছরের জুনে যশোর পর্যন্ত চলবে ট্রেন। ঢাকার কমলাপুর ও গেন্ডারিয়া, মুন্সিগঞ্জের মাওয়া, পদ্মা রেল স্টেশন সহ ফরিদপুরের ভাঙা অংশে চলছে প্রস্তুতি, চলছে সাজসজ্জাও। শুরুতে ট্রেন থামবে মাওয়া, পদ্মা ও শিবচরে। চালু করার চেষ্টা চলছে মুন্সিগঞ্জের নিমতলা স্টেশনটিও। পদ্মা সেতু রেললিঙ্ক প্রকল্পের অধীনে চীন থেকে 100 নতুন কোচও কেনা হয়েছে। এগুলো দিয়ে চালু হবে ট্রেন চলাচল। স্থানীয়রা জানান, তাদের দীর্ঘদিনের স্বপ্ন রূপ নিচ্ছে বাস্তবতায়। খুব দ্রুত গতিতেই কাজ চলছে। রেল চালু হলে তাদের অনেক সময় বাঁচবে, এটি তাদের জন্য খুবই উপকার হবে বলে মনে করেন তারা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক এক ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহমেদ বলেন, নানান চ্যালেঞ্জ থাকলেও রেল চলাচলের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, উদ্বোধনের জন্য মাওয়া থেকে ভাঙায় যাবেন আমাদের প্রধানমন্ত্রী। প্রথমে আমাদের অনুষ্ঠান হবে, এরপর রেল চলাচলের জন্য যে প্রোটোকল আছে তা আমরা অনুষ্ঠানের পরে নির্দিষ্ট স্থানে গিয়ে করব।